আজকের রেসিপি পেঁয়াজ পরোটা। পেঁয়াজ প্রথমে ময়দাটাকে এরকমভাবে মাখা হবে, মাখা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দেব, পেঁয়াজটা দিয়ে মাখতে থাকবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, আদা, গ্রেট করা আদা, এটা ভালো করে মাখতে হবে। আর একটু চিনি দাও, হালকা চিনি। মোটা মোটা হবে, দেশি কাটা হয়ে গেছে, তেল দিয়ে ভেজেন না, এটা ময়দা দিয়ে ভেজে, তেল দিয়ে ভেজে নিয়ে ভেজে
পাওয়াটা শুরু হয়ে গেল, প্রথমটা শুরু করলাম দিয়ে ভাজা কমপ্লিট হলো। দ্বিতীয় পেজ কমপ্লিট হলো, এবার একটু তেল দিয়ে দিলাম। দুই নম্বর পিস, তিন নম্বর পিস ছাড়লাম।
এটা আমাদের লাস্ট পরোটা ভাজা চলছে। আপনারা এটা ভেজে বাড়িতে ভেজে খাবেন, খুব সুস্বাদু খেলে, একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। ঠিক আছে, পেঁয়াজ পরোটা ভাজা কমপ্লিট। আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে বাবা পরোটাটা খুব গরম। পুরো পরোটার ভেতরে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর পুরো পুরো ভর্তি। দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু দেখুন খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। আপনারা বাড়িতে সস দিয়ে খাবেন, সস দিয়ে করে খেয়ে বলছি কেমন হয়েছে। ইয়ামি হয়েছে, বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছে। বাবার রেসিপিটা মানে পেঁয়াজ পরোটার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। চলুন একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।